অন্যান্যবারের মতো এবছরও সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে সকালে ঈদের নামাজাদের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এ সময় ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের উম্মার শান্তি কামনায় দোয়া করা হয় পরে আল্লাহর কাছে নৈকট্য লাভের আশায় দেয়া হয় পশু কোরবানি দেশে ঈদ উল আজহা উদযাপিত হবে সোমবার সৃষ্টিকর্তার কাছে কোরবানি দেবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা তবে একদিন আগেই রবিবার দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে ঈদ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে হয়েছে ঈদের জামাত চাঁদপুরের চল্লিশটি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহাব সকালে সাদরা ঈদগা মাঠ ও আশপাশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় হজের পরের দিন হলো কুরবানি এমন হজের পর দিনে হলো ঈদ হিসাবে আমরা আজকে ঈদ করেছি ছাত্রী স্বজন অনেকে আছে যারা আগামীকালকে ঈদ করবে আরও আমাদের সাথে একসাথে ঈদ করার জন্য ঈদ অংশগ্রহণ করার জন্য আজকে সবাই একত্রিত হয়েছে আমরা উনিশশো আঠাশ সাল থেকে এ পর্যন্ত এই সাদরা মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদুল আধা ঈদুল ফাতর সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি অন্যান্য বারের মতো চলতি বছরও পটুয়াখালীর প্রতিষ্ঠা গ্রামে রবিবার ঈদুল আজহা পালিত হচ্ছে পশু কুরবানির পাশাপাশি বাড়িতে বাড়িতে চলছে মুখরোচক খাবারের আয়োজন হজের পরের দিন আমরা প্রথম ঈদুল আজহা নামাজ। পালন করি এবং এটা আমরা দীর্ঘদিন পর্যন্ত করে আসছি সমস্ত পৃথিবীর সঙ্গে আমরা একত্রিত ঈদ পালন করতেছি এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয় বরিশাল মহানগর সহ বিভিন্ন উপজেলার প্রায় পাঁচ হাজার পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল উল উদযাপন করছেন জেলার প্রায় অর্ধশত মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় মদিনাতুল মনোয়ারা মক্কাতুল মোকার্মা সারা পৃথিবী জুড়ে আজকে কোরবানি পালিত হচ্ছে আমরাও আজকে তাদের সাথে ঐক্যবদ্ধভাবে আজকে ঈদুল আজহার নামাজ সমাপ্ত করলাম দিনাজপুরের সদর চেরির বন্দর বিরল ও বিরামপুর সহ আরো কয়েকটি উপজেলাতেও হয়েছে ঈদের জামাত ফিলিস্তিন এমন একটা দেশ যেখানে যুগের পর যুগ তারা নির্যাতিত হচ্ছে তাদের প্রতি আমাদের দোয়া থাকবে জালিমের জুলুম থেকে আল্লাহ আলা তাদেরকে যেন হেফাজত করেন এছাড়া মাদারীপুর ফরিদপুর চাপাই নবাবগঞ্জ লক্ষ্মীপুর সাতক্ষীরা ও বাগেরহাটের কিছু স্থানেও উদযাপিত হয়েছে ঈদুল আজহা লিখন কান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক